রান্নাঘর মোবাইল রান্নাঘরে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব আমাদের সবার প্রিয় দই বেগুন। তাহলে দেখুন আমি দই বেগুন কীভাবে তৈরি করছি। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার বানানোর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক আর শেয়ার করুন। দই বেগুন তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। লাগছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 100 গ্রাম টক দই, 1 চামচ ধনের গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা আমি মধ্যখান থেকে চিরে রেখেছি। তবে ঝালটা কিন্তু আপনারা পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। নিয়েছি গোটা গরম মশলার মধ্যে আমি এখানে 2টো লবঙ্গ, 2টো ছোটো ছোটো এলাচ আর 2টো ছোটো ছোটো দারচিনির টুকরো নিয়েছি। চিনি সামান্য পরিমাণে নিয়েছি। নিয়েছি 2টো তেজপাতা, লাগছে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব, তেল পরিমাণ মতো। সবার প্রথমে আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু বেগুনটা ভাজার পর বেগুনের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর বেগুন ভাজার সময় তেলটাও কিন্তু কম লাগে। এবার নুন হলুদ আর চিনি দিয়ে আমি ভালো করে বেগুনটাকে মাখিয়ে নেব। সব বেগুনের মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দই বেগুন তৈরি করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে বেগুনগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব, আর ঠিক একই রকমভাবে আমি সব বেগুনগুলো ভেজে নেব। সব বেগুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার গরম মশলাটা আমি একটু লাল হতে দেব। তেজপাতা আর গরম মশলা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। ভালো করে একটু নেড়ে দেব। এবার ফ্লেম মিডিয়ামে করে পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা। আদা বাটা রসুন বাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। ফ্লেম আবার মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা আমি আরও 1 মিনিট ধরে ফ্রাই করে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা আমি 1 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আমি সামান্য একটু জল অ্যাড করছি মশলাটা ফ্রাই করার জন্য। এবার সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে দেব। ফ্লেম মিডিয়ামে রেখে সব মশলা আমি একসাথে আরও 1-2 মিনিট ধরে ফ্রাই করে নেব। সব মশলা একসাথে আমি 1 থেকে 2 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দই। দইটা আমি ফেটিয়ে রেখেছি। ফেটিয়ে রাখা দইটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দই ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। ফ্লেম মিডিয়ামে রেখেই
একটু কিছুক্ষণ মশলার সাথে দইটা নাড়াচাড়া করে নেব। মশলার সাথে দই আমি এক মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এবার বাড়িয়ে দেব। আমি এখানে 2 কাপ মতো জল দিলাম, তবে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, তবে চিনিটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। চিনি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা আমি একটু ভালো মতো ফুটতে দেব। গ্রেভি ভালো মতো ফুটতে শুরু করেছে, আমি এবার ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেব। দিয়ে ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। ভালো করে বেগুনগুলো গ্রেভির মধ্যে একটু বসিয়ে দেব। এবার ফ্লেম মিডিয়ামে রেখে আমি 5 মিনিট ধরে গ্রেভির সাথে বেগুনটা ফুটিয়ে নেব। গ্রেভির সাথে বেগুন 5 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই বেগুন। আমি এবার ফ্লেমটা বন্ধ করে দেব। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন দই বেগুন। আর আমার বানানো দই বেগুন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।